করে, কিন্তু কথিত কিছু মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করতে গেলে ওদের সাথে কত সুন্দর করে হাসি মুখে, হাসি যেন তার লেগেই থাকে, আর ঘরে কি হয়েছে মাবুদ আল্লাহ জানে, তার মুখে কোনো হাসি নাই। এদের কলব, এদের বক্ষ হার্ট স্ট্রোকের রোগী এরা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সাতটা কাজ করলে কিলা লাহা দখুলিল জান্নাত মিন আইয়া আবওয়াবি, জান্নাতে মিন আইয়া আবওয়াবিল, মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শিখিতে, তুমি যে দরজা দিয়ে চাও, ওই চাপরাশি রেটের মহিলা তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই সাতটা আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, নিজেরকে পর্দাপোশীদের সহিত রাখলে, আর স্বামীর স্বামীকে ভালোবাসলে, ঠিক কিনা? ভালোবাসা এখন এই আপনার ব্যানারে ব্যানারে বিক্রি হয়, কাছে থাকুন, আই লাভ ইউ, থ্যাংক ইউ, ঘরে ভালোবাসা নাই। একটারে একটা দেখলে চাপরাশিরাট পশ্চিম বাজারে কুত্তা, যেভাবে পূর্ব বাজার কুত্তারে দেখলে মধ্যবাজারে ফুল, এটা দেখলেন, দেখবেন ওদের ভিতরে দলাদলি আছে, সরকার দল বিরোধী দল, শান্তি কোথায়ও নাই। আমার কবুতরেরও আরো দুষ্ট, ওরে এক পার্টি আরেক পার্টিরে কোবায়, কারো করে কেউ জাগা দেয় না, নাউজুবিল্লাহ, কি এই সৃষ্টিতে এক হিংসা বিদ্বেষ। দেখবেন চাপরাশিরা পশ্চিম বাজারের কুত্তা, পূর্ব বাজারে জসিমের কুত্তারে যদি মধ্যবাজারের ব্রিজের সামনে দেখেন, প্রথমে টর্চলাইট মারিস কে মিনটা নিবি, তুই পূর্ব বাজারের কষারি আড্ডি উড্ডি না খাইবি, তুই পশ্চিম বাজার থেকে এই যে মাস শুরু করে, এটা সিগন্যাল দেয়, হ্যাঁ এই সাগরকে সবুজ আকাশে করে হইলে একটা সিগন্যাল দেয়, হুল লগে তিনটা এই যে লই দৌড়াই লই শুনে, ঠিক না? দিনের পর দিন আমরা কোথায় যাচ্ছি? বক্ষ প্রশস্ত করতে হবে, এই বক্ষ কার জন্য বানাইছেন কে? এই বক্ষে আল্লাহ ছাড়া কাউকে স্থান দিবেন না, ঠিক না? আমার সোনা বন্ধুরা কয় হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার, তুমি আল্লাহর হও, সমগ্র জগৎ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি তো আল্লাহর নাম কার, তুমি তো আল্লাহর সাথে প্রেম করলে না, আল্লাহ তোমার কিসের প্রেম দিবে? তোমার নসিবে খালি চেক, খালি চেক খাইবা, চেক খাইবা, টাকা কোনোদিন উঠাইতে পারবা? ইতি আফসানি, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, খোদার বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার, ঠিক না? ও ভুবনে গাঁথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযুগের জালা, হুর হাসে তোমার আশা, তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। মাওলার হওয়ার জন্য তো মুয়াজ্জিন ডাক দিতেছে আল্লাহু আকবার, ঠিক কিনা? তাইলে আমাদের বক্ষ প্রশস্ত করতে হবে, সব সময় আল্লাহর জিকির করতে হবে, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা, আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দেন। তারপরে ইনামাতু ইলা, তারপরে কি আত্তাজাফি আনিল গুরুর, এ দুনিয়ার জিন্দগি থেকে একটু কাজ কাম কমাইতে হবে, নেটওয়ার্ক বিজি থেকে ইজি করতে হবে, তারপর ওয়ালিনা বা তুইলা দারিল খুলুদ, আখেরাতের দিকে নেটওয়ার্ক কিছুটা বিজি করতে হবে, এদিক থেকে ইজি করে আখেরাতের দিকে বিজি করতে হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয় দুনিয়া এবং আখেরাত হচ্ছে দুই সতীনের মতো, বড় সতীনকে যদি ভালোবাসেন, বড় বউকে ভালোবাসলে ছোট বউ আপনার প্রতি কইল গোলামের ফুট, আজকে আস, ঠিক কিনা? এ দুনিয়া এবং আখেরাত দুই সতীনের মতো, দুনিয়াকে যদি বেশি আই লাভ ইউ বলেন, আখেরাত আপনার উপর নারাজ হয়ে যাবে, আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার উপরে নারাজ হয়ে যাবে। দুনিয়া নারাজ হইলে আমার কোনো অসুবিধা নাই, কথা ঠিক কিনা? ওই আখেরাতে গেলেই যদি সেখানে আমরা, তারপরে উই হ্যাভ গড ট্রেমেন্ডাস ভিক্টরি যদি হয়ে যায়, ম্যান অফ দ্য ম্যাচ যদি হয়ে যায়, সুমহান জান্নাতে প্রেম খেলা চলবে, বক্ষ প্রশস্তিত হয়ে এই নূরের আলো আমার বক্ষে জ্বলবে, নূর দিয়ে আমরা আল্লাহর দর্শন আল্লাহ জাল্লা শাহানুকে জান্নাতে দেখব। মাবুদকে না দেখলে, মাবুদকে যদি আমরা জান্নাতে না পাই, জীবন আমাদের বৃথা। মাবুদকে দেখার জন্য বক্ষ রেডি করতে হবে, বক্ষকে জীবিত করতে হবে, স্ট্রোকের রোগীর মতো থাকলে জীবন বাঁচবে না। বক্ষে যদি নূর গ্রহণ না করেন, আল্লাহকে জান্নাতে দেখার কোনো সুযোগ নেই, দুনিয়াতে আপনি ইমান হারা হয়ে মরার সম্ভাবনা রহিয়াছে, ঠিক কিনা? আসুন দোয়া করি, রব্বি শরহলি সদরি
রব্বিশরাহলি সদরি। আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ে আমিন।